আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনের দিকে এটি হচ্ছে দেশের একমাত্র 6 লেনের কালনা সেতু। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর পর এবার কালনা সেতুরও দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এখন উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম 6 লেনের কালনা সেতু। সেতুটির মূল কাজ শেষ হওয়ার পর এখন চলছে শেষ মুহূর্তের খুঁটিনাটি কাজ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ। সেই অপেক্ষায় আছে সেতু কর্তৃপক্ষসহ গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার কোটি কোটি মানুষ। মুখে আছেন যাত্রীবাহী বাসসহ অন্য অন্য যানবাহন সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়েছে। সেতুটি চালু না হওয়ায় নড়াইল, যশোর, বেনাপোল, নওয়াপাড়া, শিল্পনগর, সাতক্ষীরা, ভোমরা, স্থলবন্দরসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না। কারণ কালনা ঘাটে এসে ফেরি পারাপারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সব ধরনের যানবাহনকে। তবে এই সেতু চালু হলে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। এই সেতু ব্যবহার করে মাত্র 1 মিনিটেই পাড়ি দেওয়া যাবে মধুমতি নদী। সেতুটি যতই কাছ থেকে দেখা যাবে ততই তাকে রূপসী মনে হবে। এবারে যদি স্যাটেলাইট ভিউ দেখি তাহলে দেখা যাবে এটি হচ্ছে কালনা সেতু, এটি হলো সেতুর টোল প্লাজা, এরপর এটি হচ্ছে রেল সেতু। এখানে সংযোগ সড়ক যেমন দেখতে পারছেন অনেকটা পথ ঘুরে এসেছে, বাস্তবে ঠিক এরকমই। এবারে দেখুন মধুমতি নদীটি কিভাবে একে বেঁকে বয়ে গেছে। সেতুর দুই প্রান্তে 6 লেনের সংযোগ সড়ক প্রায় 4 কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে 690 কোটি টাকা। এশিয়ান হাইওয়ের উপর অবস্থিত এটি। সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তমাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে, যা এতদিন কালনা পয়েন্টে মধুমতি নদী ধারা বিচ্ছিন্ন ছিল। এখন এই সেতুটি নির্মাণের ফলে সেই বিচ্ছিন্নতা আর রইল না। কালনা সেতু চালু হলে শুধু জাতীয় ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও ভূমিকা রাখবে। ভারতের কলকাতা, আসাম সহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর
বেনাপোল ও নওয়াপাড়া নদীবন্দরের মধ্যে যোগাযোগের নতুন মাইলফলক রচিত হবে। নড়াইলের লোহাগড়ায় ইপিজেড রপ্তানি প্রতিক্রিয়াকরণ অঞ্চল চালুসহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। কালনা ঘাটে স্থাপিত নাম ফলক থেকে জানা যায়, 2015 সালের 24 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কালনা ঘাট থেকে ঢাকার দূরত্ব 108 কিলোমিটার, ফলে ঢাকার সঙ্গে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনাসহ আশপাশের সড়ক যোগাযোগ কোথাও 86 কিলোমিটার কমে যাবে। তবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ হলেও ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত এ ধরনের কোনো সড়ক নির্মাণ হয়নি, ফলে এক্সপ্রেসওয়ের সুফল পাচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ। ভাঙ্গা থেকে নড়াইল, যশোর, বেনাপোল পর্যন্ত বর্তমানে 2 লেনের সড়ক চালু আছে। এই অংশে এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণের বিষয়টি পরিকল্পনায় রয়েছে। চলতি মাসের শেষের দিকেই চালু হয়ে যাবে সৌন্দর্যমণ্ডিত এই সেতুটি। সেতুটি যতই কাছ থেকে দেখা যাবে ততই তাকে রূপসী মনে হবে। সেতুটি চালু হলে যানবাহনের চাপ বেড়ে যাবে, তাই আপাতত যশোরের মনিরহাট সিনেমা হল চত্বর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত 52 কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সড়কটি 18 ফুট প্রশস্ত থাকলেও তা বাড়িয়ে 24 ফুট করা হচ্ছে। একই সঙ্গে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সবচেয়ে বড় রেল সেতুটি। এই সেতুটি কালনা সেতুর একেবারে কাছে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সকল তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।